প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে বরিশালে হাতেমালি কলেজ কেন্দ্রে আছেন রিপোর্টার অপূর্ব বাবু এবং খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আছেন সহকর্মী আব্দুল্লাল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি অপূর্ব অপুর কাছে। আজ রাত পোহালে আগামীকাল একযোগে বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। গত রাতে মধ্যরাতে শেষ হয়েছে এই দুই মহানগরীর প্রচার প্রচারণার সময়সীমা। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণের প্রস্তুতি পর্ব। সকাল থেকেই বরিশালের শিল্পকলা একাডেমি থেকে এখান থেকে ইভিএম মেশিন সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা এবং সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত শিল্পকলা একাডেমিতে যে মালামালগুলো বিতরণ হয় সেগুলো নিয়ে প্রিজাইডিং অফিসাররা চলে এসেছেন স্ব কেন্দ্রে। আপনি জানেন যে বরিশালে এবছর 126টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে, 126টি কেন্দ্রে 894টি বুথে ভোট হবে। আমি এই মুহূর্তে আছি বরিশালের হাতেমালি কলেজ এলাকায় রয়েছে। এখানে এসে যেটা দেখলাম যে যারা প্রিজাইডিং কর্মকর্তারা মালামাল নিয়ে এসেছেন নির্বাচনে যে সামগ্রীগুলো সেগুলো নিয়ে এসে তারা মূলত এই মুহূর্তে তারা তাদের প্রস্তুতি কার্যক্রম করছেন আগামীকালকে সকাল 8:00 থেকে যে ভোট গ্রহণ হবে সেই জায়গা থেকে প্রিজাইডিং কর্মকর্তা পোলিং অফিসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা তারা তাদের প্রস্তুতি চালাচ্ছে আর বাহিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। আপনি জানেন যে প্রায় 2,50,000 ভোটার তারা কাল সিদ্ধান্ত দেবে বরিশালের মেয়র কে হবে কিংবা 30টি ওয়ার্ডে যারা কাউন্সিলর পদপ্রার্থী রয়েছে কে হবে কাউন্সিলর। 7 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে নির্বাচনটি নিরপেক্ষ পক্ষপাত করতে তারা প্রত্যেকটি কেন্দ্রের ভেতরে বাহিরে সিসি ক্যামেরা বসিয়েছে। এর মধ্যে প্রায় 1200 সিসি ক্যামেরা প্রত্যেকটি কেন্দ্রেই ভেতরে বাহিরে সেগুলো কিন্তু স্থাপন করা হয়েছে এর আগে এবং 4,500 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শহরময় তারা কিন্তু এই নির্বাচনে দায়িত্ব পালন করবে। 30টি ওয়ার্ডে 30 জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু রয়েছেন। 10 প্লাটুন বিজিপি কিন্তু এর মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা কিন্তু কাজ করবেন এবং 894টি ভোট কক্ষের জন্য 1,500 ইভিএম মেশিন কিন্তু রয়েছে এবং এই ইভিএম মেশিনগুলো কিন্তু গাজীপুর থেকে আনা হয়েছিল এবং ইভিএম মেশিন 1,500 রাখা হয়েছে এই কারণে বাড়তি যদি কোনো ইভিএম মেশিনে ত্রুটি হয় তাতে তাৎক্ষণিকভাবে কিন্তু স্থানান্তর করে ভালো ইভিএম মেশিনগুলো সেগুলো কিন্তু সেগুলোর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সব কিছু মিলে একেবারেই প্রস্তুতি রয়েছে, কেবলমাত্র রাত পোহালি কালকে ভোটের অপেক্ষা। একই অবস্থা বরিশালের বাইরে খুলনাতেও ভোট হবে। আমরা একটু খুলনার খবর জানবো, আমাদের সহকর্মী রুবেল রয়েছে সেখানে, তার কাছ থেকে জানবো খুলনার সেখানকার অবস্থা। আর মাত্র কয়েকটি ঘন্টা বাকি, এরপরে কিন্তু খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণের জন্য এখন কিন্তু শেষ সময়ের প্রস্তুতি চলছে, রিটার্নিং অফিসের পক্ষ থেকে কিন্তু শেষ সময়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি খুলনার যে 289টি কেন্দ্র রয়েছে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনের অন্যান্য যে সামগ্রী সেসব সামগ্রী কিন্তু বিতরণ করা হচ্ছে এবং স্ব স্ব কেন্দ্রের যে সমস্ত দায়িত্ব রয়েছেন যে সমস্ত কর্মকর্তা তাদের কাছে কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য সরঞ্জামাদি তুলে দেওয়া হয়েছে। আমরা এখন খুলনা জেলা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ঠিক বাইরে অবস্থান করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সরঞ্জাম নিয়ে কিন্তু একটির পর একটি পিক আপ লাইনে দাঁড়িয়ে আছে এবং এগুলো কিন্তু আজ সন্ধ্যার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এবং কেন্দ্রে পৌঁছানোর পরে কিন্তু এটা সেট আপ সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু করা হবে। এখানকার রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন মোট 289টি ভোট কেন্দ্র রয়েছে, এসব ভোট কেন্দ্রে কিন্তু আজ সন্ধ্যার মধ্যে এগুলো পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কিন্তু অনেকে এখানে রাতে অবস্থান করবেন এবং কাল সকাল 8:00 থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে। সুষ্ঠুভাবে ভোট সম্পাদনের লক্ষ্যে কিন্তু এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে নেমে পড়েছেন। খুলনাতে প্রায় 7,500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান করছেন, বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। এছাড়া 5,500 যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করবেন। একটু বলে রাখি, আজ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে খুলনার যিনি পুলিশ কমিশনার তিনি আসলে এই নির্বাচন সম্পর্কে বক্তব্য রেখেছেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কিন্তু বলে করা হয়েছে। একই রকম কিন্তু র্যাবের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে, সেখানেও কিন্তু জানানো হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে। আমরা যদি একটু বলে রাখি,
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী, এর মধ্যে তালুকদার আব্দুল খালেক যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, এছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী এখানে রয়েছেন। এইসব প্রার্থীরা কিন্তু এই মেয়র প্রার্থী বাদেও কিন্তু খুলনায় 134 জন সাধারণ কাউন্সিলর এবং এর পাশাপাশি রয়েছেন কিন্তু 39 জন নারী কাউন্সিলর, তাদের সবারই কিন্তু আসলে ভোট পরীক্ষা আগামীকাল সোমবার সকাল 8টা থেকে শুরু হবে। খুলনার 5,35,000 ভোটার নগরপিতা নির্বাচন করবেন এসব কাউন্সিলরদের ভাগ্য নির্ধারণ হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং প্রথমে ছিলাম বরিশালে।